মানে ফুল হুল্লোড়, মানে কি বলবো, পুরো আড্ডা ইয়ার কি বদমাশি সব চলছে একসাথে। গ্যাং মিলে সবাই মিলে মানে ফুল হুল্লোড়, মানে কি বলবো, পুরো আড্ডা ইয়ার কি বদমাশি সব চলছে একসাথে। আমার মামা খুব ভালো মানুষ, এখনো বিয়ে করেনি, এক্সপায়ার হতে চললো, 40 বছর বয়স। দেখো আমরা এখন আছি কোথায়, সেটা সম্পূর্ণ সারপ্রাইজ থাকবে। হ্যাঁ দেখো প্রকৃতিটা দেখো, টোটাল হয়তো সবাই গেস করতে পারছো কোথায় আছি। গেস করতে পারবে না তুই, বল। হ্যাঁ বল, কথা বল। আমাদের টোটাল সব ভালো শোনাই বল, শোনাই বল, আমরা তো ভালো করে বলতে পারবো কোথায় জায়গাটা কি। হ্যাঁ পদ্মাটা থাকে। আমরা আছি এখন শেখপাড়া বর্ডার, তো এখান থেকে ম্যাক্সিমাম আধা ঘন্টা রাস্তা, আধা ঘন্টা রাস্তা। এই যে এই এই নদীর পদ্মা, ঠিক না, পদ্মার শাখায় যাই হোক বলা যেতে পারে। তো এইটা পার হলে ওই সাইডটা দেখছো, ওই যে দূর, এগুলো সব বাংলাদেশ। আর এই সাইডটা যেটা দেখছো, এইটা এইটা এটা হচ্ছে রাজশাহী, মানে এটা নদীটা পার করে গেলে রাজশাহী পড়বে। তো প্রায় পাসপোর্ট ভিসা ছাড়াই আমরা বাংলাদেশের কাছে আছি, প্রায় আধা ঘন্টার দূরত্বে। দেখো
মানে ভাবা যায় না, ফিলিংসটা একটা অন্যরকম আসছে যে আমরা এত কাছে আছি তবু যেতে পারছি না ওই পারে। রাজশাহী, রাজশাহী পড়বে, আমরা এসেছি এইটা দিয়ে, এই সাইডটা হচ্ছে রাজশাহী। আমি একটু জুম করছি দেখো, যদিও দেখা যাবে না বিল্ডিং গুলো। জল কমে গেছে প্রায়, জল প্রায় শুকিয়ে হাঁটু পর্যন্ত হয়ে গেছে, মানে হাঁটু জল আর কি যেটা বলে। এপার ওপার হওয়া যাচ্ছে হেঁটে হেঁটে, এপার ওপার নৌকাগুলো সব বন্ধ আছে। যখন বন্যার সময় জল আসে তখন নৌকাগুলো ব্যবহার হয়, এখন প্রায় হেঁটে হেঁটে সব সাইকেল নিয়ে তারপরে ট্র্যাক্টর নিয়ে সব পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে এই রাস্তাটা দিয়ে এসে এই সাইডটা, এই সাইড, এই সাইডটা হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, এগুলো সব বাংলাদেশ। এই যে সব দাঁড়িয়ে হুল্লোড় করছে। আধা ঘন্টার দূরত্ব, মাত্র আধা ঘন্টা রাজশাহী থেকে। তুমি কিছু বলো, কোথায় এসেছো? এই যে আমরা একদম দেখতেই তো পাচ্ছ, মানে শোনাই, যদিও ফ্রন্ট মানে কি বলবো, অনেকটা ক্যামেরা জুম করে তুলেছে, পরে আমি দেখাবো। আমরা একদম রাজশাহী, ওই পেছনটা দেখছো না রাজশাহী, এটাই সব থেকে বড় বিষয় যে উপরে পাও না জামাইবাবুর বাড়িতে এসে, পেছনে রাজশাহী, বাট যেতে পারবো না।
তো এই পিং পং বল হয় প্লাস্টিকের 50 গ্রাম বল দাঁতে লেগে দাঁতে একটু ভেঙে বুঝেছো ওটা দাঁত ভেঙে তো দুধ পরে পড়ে যাবে দাদু ওই জন্য হাসছিল একবার মামা যাই বলছি এখন নাও।